আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ডক্টর বেলাল হোসাইন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো সহবাসের কমপক্ষে এক ঘন্টা আগে এই ওষুধটি যদি সেবন করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে পার্টনারের সাথে ঘন্টার পর ঘন্টা বা আপনার মনের মতো করে সময় ব্যয় করতে পারবেন। এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মাঝে অনেক কথা আসবে যেগুলি আপনার আগে জানেননি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনার নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জানেন যৌনহীনতার ভয়াবহতা আজকে বাংলাদেশে বনাম পৃথিবীতেই শুরু হয়ে গিয়েছে। এর কারণ হলো কিছু স্বার্থেন্বেষী ব্যবসায়ী, কিছু স্বার্থেন্বেষী রাষ্ট্র, যারা ধর্মকে শেষ করে দিতে চায়, যারা বিয়ে বন্ধনকে ধ্বংস করে দিতে চায়, যারা পুরুষত্বকে ধ্বংস করে দিতে চায়, এই সমস্ত মানুষগুলি আপনার কীভাবে মানুষকে ধ্বংস করবে, মুসলমানদেরকে ধ্বংস করবে, কীভাবে আপনার একটা জাতিকে ধ্বংস করবে, সেটা নিয়ে খুবই তারা লিপ্ত আছে। এটা আমরা বুঝি আর না বুঝি, আমাদের বিবর্ণভাবে তারা ঘায়েল করতেছে, সেটা আমরা কিন্তু জানার চেষ্টাও করি না। অনেক সময় আমরা মনে করি আমাদেরকে ইহুদি নাসারারা খুবই সাহায্য করতেছে। না, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ বনাম ভারতবর্ষটাকে যখন 250 বছর তারা আপনার লালন করেছে, তখন তারা অনেক কিছুই রেখে গিয়েছে যে এই দেশের মানুষ ধর্মপরায়ণ, এটা হিন্দু হোক আর মুসলিম হোক, ধর্মপরায়ণ, এদেরকে কীভাবে ধ্বংস করা যায়। যদি ধ্বংস করা না যায়, আমাদের এখন যেভাবে পিসাদা পিড়ে দৌড়াইছে, এক সময় তারা আমাদেরকে স্যাপ দিয়ে ফু দিলেই আমরা সরে যাবো গা। এই ভয় তাদেরকে সবসময় রাখতো, যার কারণে তারা আমাদের মাঝে এমন কিছু জিনিস রেখে গিয়েছে যা আমরা এখন গ্রহণ করে আমাদের জাতি দুইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একভাবে তাদের ধারা, তাদের বিভিন্ন আপনার প্রোডাক্টের মাধ্যমে আমরা ধ্বংস হচ্ছি, আরেকদিক হলো আমাদের যে বিয়ে বন্ধনটা ছিল, আমাদের যে পুরুষের যে একটা অধিকার ছিল সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং আমাদের মাঝে, উভয়ের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে বা মেয়েদের মাঝে এমন একটি নৈতিকতা, নেতিবাচক শব্দ শিখিয়ে গিয়েছে যে আমরা বাঙালির জাতি, আমাদের বিয়ে থাকবে একটা। এই যে একটা শব্দ, এই শব্দটাকে তারা উচ্চারণ করে গিয়েছে। আমাদের বাঙালি জাতি কি আগে কি আর পূর্বে পুরুষরা কি একটা বিয়ে করতো? একটা বিয়ে করতো না, কখনোই না, তারা বহুত বিয়ে করত। তাদের স্ত্রীদের মর্যাদা ছিল, কিন্তু দেখেন তারা আমাদেরকে এই জিনিসগুলি শিখিয়ে যাওয়ার কারণে আমাদের অনেক পুরুষেই আপনার তাদেরকে অনুসরণ করে এবং কি তাদের স্বপক্ষে বক্তব্য দেয়, কিন্তু তারা কি একটা নারী ব্যবহার করে? তারা তো লাভ টুগেদার করতেছে, শত শত নারী তারা ব্যবহার করছে 12 বছর বয়স থেকে এবং কি 8 বছর বয়স থেকে তাদের শুরু হয়ে যায়। কিন্তু লাভটুকুদের জায়েজ আছে তাদের কাছে, কিন্তু বিয়ে জায়েজ নেই। এই জন্য তাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে একটা বাচ্চার বয়স দেখা যায় 22 বছর 23 বছর, তারপরে তারা বিয়ে করে। এতদিন কী সংসার করেছিল তারা? এবং আজকে আমাকে ভালো লাগলো না, আপনাকে লাভটুকু তার শেষ করে দিল, আরেকটা করলো, একসাথে তারা এক সাথে নিশে বহুত মেয়ের সাথে তারা আকামুকাম করতেছে, যেটা আমরা আমাদের ভাষা আকামুকাম, তাদের ভাষা হলো ভালোবাসা। এই যে ভালোবাসা তাদের জন্য, কিন্তু তাদের যৌনহীনতা কিন্তু আসবে না, কারণ তারা ফ্রি মাইন্ডভাবে তারা চলতেছে। কিন্তু আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে জায়েজ করেছিল সেই জিনিসগুলিকে ধ্বংস করে দিয়ে আমাদের নারীরা এখন যা করতেছে পৃথিবীর বুকে, যা ইহুদি নাসারাও আপনার পারবে না, ফেল করবে, এই অবস্থা আমাদের জাতি। এবং কি আমাদের পুরুষদের মাঝেও এই নেগেটিভ আপনার চলে আসে। আরব জাহানে এখনও ভালো আছে, তারা তাদের মাঝে কিছুটা চলে আসতেছে, দেখা যাচ্ছে যে তারা তাদেরও এক এক বিয়ের প্রবণতা চলে আসছে। কিন্তু আপনি যত চাবেন, আপনি ধনী হইতে চাবেন, ধনী হতে পারবেন, আপনি যখন যত বেশি চাবেন তার অর্ধেক পাবেন, তেমনিভাবে আপনি একজনকে চান, আপনি একজনই পারেন না, ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছেন, তখন আমাদেরকে আরও ধ্বজভঙ্গ করার জন্য বহুত মেডিসিন আছে। কিন্তু এই মেডিসিনগুলি দেখা যায় যে সমস্ত আপনার বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা গেলে এই সমস্ত আপনার 3mg থেকে শুরু করে ধীরে ধীরে তারা বাড়াইতে থাকে।
তারা তখন দেখা যায় যে হ্যাঁ বিশাল আপনার একজন ডাক্তার, বিশাল ডাক্তার, আরে যৌন বিশেষজ্ঞ ডাক্তার, যৌন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে গেল, আরে অমুক হোমিওপ্যাথি তো ভালো ডাক্তার, কারণ আপনাকে ওয়ান টাইম জাতীয় ওষুধগুলি খাওয়ায়ে বা এই যে আপনার ভায়াগ্রা জাতীয় ওষুধগুলি খাওয়ায়ে আপনারা খাইতেছেন, তারপর দেখা গেল যতটুকু যৌন শক্তি ছিল তাও ধ্বংস হয়ে গেল। কিন্তু এটা খেলে আপনার আপনার যদি সহবাসের দুই ঘন্টা আগে বা তিন ঘন্টা বা এক ঘন্টা আগে খান, দেখা গেলো যে আপনার স্ত্রীর সাথে প্রথম অবস্থা পারলেন, প্রথম একটা করে খাইলেন, পরে দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, বলেন স্যার এখন তার আমার কাজ করে না, এবার কিছু রিপোর্ট করো, এবার তাকে রিপোর্ট করাইয়া তাকে কেউ টেস্ট করে রিপোর্ট দিল যে তোমার কোনো সমস্যা নেই, তুমি নর্মাল। রুগী কয়, আমি নর্মাল হলে তো এতদিন এই ওষুধ খাইলাম কেন, এখন আমি অ্যাবনর্মাল হয়ে গেলাম, আর এতদিন পরে আপনি আমাকে বলতেছেন আপনি নর্মাল, তাহলে আমি তো আগে কী ছিলাম? অনেক রুগী প্রশ্ন করে, আমি আগে কী ছিলাম, আগে কি ভালো ছিলাম না খারাপ? আগে তো কিছুটা পারতাম, এখন তো ওষুধ ছাড়া পারতেছি না, এবং চারটা ওষুধ খাওয়ার পর আমি পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ, পায়ে পড়ে আপনারা কখনও মানুষদের ধ্বংস করার জন্য এই সমস্ত জাতীয় ওষুধ যারা তৈরি করেন তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুই হাতের কামাই, যা দুনিয়াতে অঘটন ঘটতেছে ঘটবে সব তোমাদের দুই হাতের কামাই, কিন্তু যা আমি তোমাদেরকে কল্যাণ দান করি তা সব আমার রহমান। তিনি রহমান ছাড়া কোনো কিছু আনতেন না। আপনি যদি গলায় ফাঁসি দিয়ে বলেন আমি মরবো না মরবো না মরবো না, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে কি মানে তাহলে বোঝা গেল যে আপনার আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছে? এটা আল্লাহ তাআলার বিচার নয়, আপনি চেয়েছেন তাই আপনাকে মেরে দিয়েছে। আপনি গুলি করে বলতেছেন যে আমি মরবো না, হবে? আল্লাহ তাআলাকে আমাকে কেন নিয়ে আসলো? আল্লাহ তাআলা খুবই খারাপ, আমাকে বাঁচিয়ে দিতে পারলো না, আপনি চাবেন আপনি করবেন আর এটাকে আল্লাহ তাআলা আপনার জন্য সহায়তা করবে না, এটা তো হয় না। আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দেবেন, ফাসানি ইয়াসিরুল ইউসা ফাসানি ইয়াসিরুল, আপনি যে পথে চাবেন সেই পথে আপনাকে দেওয়া হবে। তাই আপনাদেরকে অনুরোধ যে এই সমস্ত ওষুধ খাবেন না, ভুলেও এই সমস্ত ওষুধ খাইলে হোমিওপ্যাথি ধারা, আর হোমিওপ্যাথি যারা দুই নম্বরের চিকিৎসা দেন, যারা ওয়ান টাইমগুলি দেন, তাদেরকে দোহাই দিই আপনারা এগুলি করেন না। মানুষদের কেন হোমিওপ্যাথিতে আজকে আমার কাছে ভালো না হয় আপনার কাছে হবে, আপনার কাছে না হয় আরেকজনের কাছে যাবে, দশজনের কাছে যাওয়ার পরে একদিন একদিন সে ভালো হয়ে যাবে জীবনোত্তরে, কিন্তু আজকে আপনি দুই নম্বরই করে ছয় মাস ভালো রাখলেন, আরোগ্যপ্যাথি ছয় মাস ভালো রাখলো, আরোগ্যপ্যাথি ছয় মাস ভালো, এবং করতে করতে দেখা গেলো তার কিডনি হার্ট তার যে অর্গানগুলি ছিল, তার যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, তার যে একটা ইরিটেশন ছিল সব কিছু ধ্বংস করে দিলেন আপনারা সবাই মিলে। আর যদি সবাই মিলে যদি সঠিক পদ্ধতি চিকিৎসা দিতেন তাহলে কি হতো? আজকে আমার কাছে ফেল করেছে আরেকজনের কাছে, সবাই ভালো ডাক্তার, যার কারণে একজনের কাছে ভালো হয়েছে কিন্তু এই যে ওষুধগুলি খেয়েছে কোনো রিয়াকশন হয় নাই, কোনো সাইড এফেক্ট হয় নাই, যার কারণে এই রোগটা চিরতরে ভালো হয়ে গেল। কিন্তু আপনারা আমি তাৎক্ষণিক ভালো করার জন্য, বড় ডাক্তার সাজার জন্য, বড় বিশেষজ্ঞ ডাক্তার সাজার জন্য, বড় হোমিওপ্যাথি ডাক্তার সাজার জন্য, বড় কবিরাজি সাজার জন্য, বড় ইনাইনি আপনার ডাক্তার হেকিমি ডাক্তার সাজার জন্য আপনারা কী করতেছেন? সবাই মিলে এই রুগীগুলিকে জাপতাছেন। যদি রুগীগুলি বুঝতে পারতো যে আপনাদের ধারায় আমাদের এই ক্ষতি হয়েছে তাহলে আপনাদেরকে কেউই রক্ষা করতো না, সবাই আপনাদেরকে ক্ষমা করতো না, সবাই আপনাদের বিচার করে ছাড়তো। রোগ ভালো করার মালিক আপনি নয়, আপনার চিকিৎসা দেওয়ার মালিক, আপনাকে সঠিক চিকিৎসাটা দিতে হবে, এতে ভালো হোক আর না হোক, কিন্তু সাইড এফেক্ট করার মালিক আপনি, রোগকে বাড়িয়ে দেওয়ার মালিক আপনি। এই কথাটা আপনাদের জানতে হবে, আমাদেরকেও মানতে হবে যে সমস্ত রোগীগুলি আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি, বিভিন্নভাবে আমরা দুই মিনিটের ভিতরে চিকিৎসা নিয়ে আসছি, শত শত রোগী দুই ঘন্টা তিন ঘন্টা দেখতেছে। আমি আপনাদের অনুরোধ করি এইভাবে চিকিৎসা না দিয়ে আপনি সঠিকভাবে চিকিৎসা দিন, আপনি সঠিকভাবে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করুন। আমার মতন একজন সাধারণ ডাক্তার যদি বুঝতে পারে মানুষের ব্যথা তাহলে আপনারা বড় বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার হয়ে কেন বুঝতে পারবেন না? আপনারা কেন হোমিওপ্যাথিরা কেন মানুষের হেনিম্যানের মতন তাদের মনের কথাটা বুঝতে পারবেন না? কেন আপনারা হেকিমি হয়ে সে আগেকার মতন কবিরাজদের মতন আপনারা চিকিৎসা দিতে পারবেন না? যদি আমরা চেষ্টা করি, যদি আমরা প্রচেষ্টা চালিয়ে যাই, যদি আমরা সবসময় যদি আমি মানুষের কল্যাণে চাই, একদিন দেখবে আপনার মেধা আপনার বুদ্ধিমত্তা খুলে গেছে। আর যারা চিকিৎসা নিতেছেন এইভাবে তাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল দেবেন না, কারণ নিজের জীবনের যে মূল্য আছে আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনি একজন অভিভাবক হিসেবে দায়ী আছেন।
এই দায়টাকে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, সব কিছু আপনাকে উত্তর প্রত্যুত্তর দিতে হবে। আজকে বলে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি আমার কথায় কেউ ব্যথিত হয়ে থাকেন, কেউ যদি আপনারা আমার ভাষাধারা যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন, যদি কারো স্বপক্ষে যদি গায়ে লেগে থাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি চাই, আপনি চান, সবাই চাই আমাদের একটি সমৃদ্ধ রাষ্ট্র, মানুষ, কল্যাণকর মানুষ, যারা আমাদের জন্য বোঝা না হয়ে, আমাদের জন্য সমাজের লজ্জা কর না হয়ে, আমাদের জন্য বিপদজনক না হয়ে আমাদের কল্যাণ বয়ে আনবে। একদিন যদি আমি আর আপনি যদি এই রোগীদেরকে যদি এইভাবে যদি প্রতারণা করতে করতে যদি তাদেরকে ধ্বংস করে দিই, তাদের মেধা যদি ধ্বংস করে দিই, একদিন তারাই আমাদের হত্যা করবে। এই বলে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।